আর এক মোমেন্ট লেট করলে চলবে না, জানতেই হবে গোবর্ধেবী কোথায় গেছে। এখন আপনি কোথায় যাচ্ছেন? তুই আমি আমি মরতে যাচ্ছি। এরকম অশুভ কথা কেউ বলে নাকি রাতের বেলা? আপনার না আপনার আপনার নিশ্চয়ই মাথার গোলমাল দেখা দিয়েছে, তাই আপনি এসব। শাট আপ, জাস্ট শাট আপ। কি বলি তুই, আমার মাথায় গোলমাল আছে? দাঁড়া তো, কি চুপ করে এখানে দাঁড়ান। কি কি হচ্ছে? দা স্টপ দিস, স্টপ দিস। আই আমাকে চুপ করতে বলছে, সাহস তো কম না ঠাকুর। বাজে প্রভাব যেন না পড়ে। জয় মহারাজ, জয় মহারাজ, জয় মহারাজ। হ্যাঁ এবার বলুন। আরে এরকম বাজে কথা না কখনো বলবেন না। একদম একদম এইসব করে না টপিক ঘোরাতে যাবি না তুই, একদম ঘোরাবি আমি বলে দিচ্ছি। কোথায় গেছি বল, তুই আর ঋতু দুজনে মিলে কোথায় গেছিলি? আমায় না বলে গেছিস কেন? দেখেছেন সেই আবার মাথাটা গরম করছেন। আপনাকে আমি কিছুতেই বোঝাতেই পারি না। আমি না আপনাকে আপনাকে আমি আমি আগে অনেক দিন খোসার সমেত শশার জল খাবো, আপনার মাথা ঠান্ডা হবে, তারপর কোথাও নিয়ে যাব। সব জায়গায় মাথা গরম করে মারপিট করে কোনো কাজ হয় না পাচক মশাই, কেন বোঝেন না? জানতাম আমি জানতাম আমি জানতাম তোরা এমন কোথাও একটা গেছিস যেখানে গেলে পরে আমার মাথাটা গরম হয়ে যাবে। মাথাটা আমার এখন গরম হচ্ছে। মানে মানে তোর কথা শুনিস না কেন? বাইরে এরকম ঝড় উঠেছে, তার মধ্যে দেখছি তুই নেই, তোর সঙ্গে ঋতু নেই, প্রাতি নেই, সব একসঙ্গে গেছিলি। নিশ্চয়ই প্রান্তিকের বাড়ি গেছিলি, নিশ্চয়ই ওকে ট্রেস করতে গেছিলি। গেছিলি কিনা বল। গেছিলাম পাচক মশাই, কিন্তু আমার কথাটা শুনুন। কিন্তু কি, কিন্তু কি? সেনকে গায়ে কেরোসিন দিয়ে আগুন দিতে যাচ্ছিলি, আজ একা একা প্রান্তিকের বাড়ি চলে গেছিস। প্রান্তিক যদি কিছু করতো তোকে তাহলে আমি কি করে জানতাম? জানতেও পারতাম না। বারবার কেন তুই আমার সঙ্গে? দেখুন পাচক মশাই, আপনি এত রেগে যান বলেই কিন্তু আপনাকে বলিনি, আর আপনি শুধু শুধু চিন্তা করছিলেন। সেটাই আমি তো শুধু শুধু চিন্তা করছিলাম। হ্যাঁ এখন আর আমাকে কেন বলবি? সাথে ঋতু আছে, প্রাটি আছে, পুলিশ আছে, বন্ধু বলেই ভুল করেছি তোকে। বন্ধুত্বের বিড়ম্বনায় পড়েছেন কেন? আপনার কাছে তো যুক্তি তৈরি মানবিকতার খাতিরে, এটা বলে দিলেই তো সাত খুন মাপ, তাই না? বেশ করি বলি, বেশ করি। যদি বন্ধু ভাবিস তাহলে বল যে কেন গেছিলি ওখানে, আর তারপরে তুই মনে করিস না আমি তোর বন্ধু নই তাহলে বলিস না, আমার আমার কিছুই আসে যায় না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।